হ্যালো ফুটবল ফ্যান্স, আজ রাউন্ড অফ 16 ম্যাচে কলম্বাসের কাছে পরাজিত হয়ে লিগ কাপ থেকে ছিটকে পড়েছে ইন্টার মায়ামি। গেল মৌসুমে লিগ কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আজ রাউন্ড অফ 16 ম্যাচে মুখোমুখি হয়েছিল মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে। যে ম্যাচটিতে শুরুতে 2-0 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 3-2 গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি, যার দ্বারা এবারে লিগ কাপের যাত্রাটা তাদের শেষ হয়েছে রাউন্ড অফ 16। আজকের ম্যাচে কলম্বাসের ঘরের মাঠে তাদেরকে চমকে দিয়েই মাত্র 10 মিনিটের মধ্যে এগিয়ে গেছিল ইন্টার মায়ামি। এরপর ম্যাচটি দ্বিতীয়ার্ধে তারা ব্যবধান দ্বিগুণ করে নিয়েছিল, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে টানা 3টি গোল হজম করে এই ম্যাচটিতে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। এবারে লিগ কাপে মাত্র 3 ম্যাচে মায়ামির হয়ে 3টি গোল ও 1টি অ্যাসিস্ট করা মাতিয়াস রুহাসি এই ম্যাচের মাত্র 10 মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে আরও একবার লিড এনে দিয়েছিলেন। প্যারাগুয়ান এই মিডফিল্ডারের অসাধারণ গোলেই ম্যাচটি শুরুতে এগিয়ে গেছিল ইন্টার মায়ামি, যার পর ম্যাচের প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করারও সুযোগ পেয়েছিল তারা, কিন্তু সেই সব সুযোগগুলো কাজে লাগিয়ে গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছে ইন্টার মায়ামি, যার দ্বারা ম্যাচের প্রথমার্ধ তারা শেষ করে 1-0 গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে অবশ্য ব্যবধান দ্বিগুণ করে ইন্টার মায়ামি। ম্যাচের 62 মিনিটে মায়ামির এরাক প্যারাগুয়ান ফরোয়ার্ড ডিয়াগো গোমেজ গোল করে ব্যবধান 2-0 করেন, যার দ্বারা সেই সময় মনে হচ্ছিল মায়ামির পরবর্তী রাউন্ডে যাওয়াটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়া কলম্বাস ম্যাচের মাত্র 3 মিনিটের মধ্যে 2টি গোল করে সমতায় ফেরে। নিজেদের ঘরের মাঠে 67 মিনিট ও 69 মিনিটে 2টি গোল করে ম্যাচটিতে সমতায় ফেরে কলম্বাস, এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটিও পেয়ে যায় তারা, যার দ্বারা ইন্টার মায়ামির বিপক্ষে তারা দারুণ এক প্রত্যাবর্তনের মাধ্যমে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে মায়ামির এই ম্যাচটিতে 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরও বাজেভাবে পরাজয়ের মূল কারণ হচ্ছে ডিফেন্সিভ এরর এবং টাটা মার্তিনোর কিছু ভুল ডিসিশন। কলম্বাসের বিপক্ষে ম্যাচটির শেষ 30 মিনিটে হরেবল পারফরমেন্স দিয়েছে ইন্টার মায়ামির ডিফেন্স লাইন আপ। কলম্বাসের ফরোয়ার্ডদের সামনে দাঁড়াতেই পারেনি তারা, যার দ্বারাই ম্যাচটি 60 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকার পরও মাত্র 15 মিনিটের মধ্যে 3টি গোল খেয়ে তারা ম্যাচটিতে পরাজিত হয়েছে। এছাড়া ম্যাচটিতে ডিফেন্ডাররা একের পর এক ভুল করার পরও টাটা মার্তিনো তাদেরকে বদলি করিয়ে অন্য খেলোয়াড় মাঠে নামাননি, যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটিতে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। এবং এখন এটা ভাবলেও অবাক লাগে যে লিওনেল মেসি এরকম দুর্বল ডিফেন্স থাকা একটি দলকে কিভাবে একটি শিরোপা জয় করিয়েছিলেন। গেল আসরে লিগ কাপের কোনো ম্যাচে পরাজিত হয়নি ইন্টার মায়ামি। 68টিতে মোট 10টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি। তবে এবার তাকে ছাড়াই ইন্টার মায়ামি লিগ কাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে।